যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক এবছর, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে ভিডিওটিতে তোমরা জানতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি অনলাইনে পরীক্ষা হচ্ছে নাকি সশরীরে পরীক্ষা হবে, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবছর নম্বর মুদ্রণ কীভাবে থাকবে, আগের মতোই থাকবে নাকি নতুন কোনো পদ্ধতি এসেছে, এই বিষয়টি সম্পর্কে তোমরা জানতে পারবে। তাই তোমরা পুরো ভিডিওটিতে জুড়ে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরের আহমেদ রুবেল। চলো বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যত যাবতীয় তথ্য আছে সব তথ্যর সর্বশেষ তথ্য জেনে আসি। বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। রবিবার 25 অক্টোবর এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ ব্যাপারে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামাত উল্লাহ বুইয়া দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের আজকের মিটিংয়ে এই দুইটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমটি আগের মতোই 100 মার্কের MCQ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে ভর্তি করানো হবে, দ্বিতীয়টি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার পরে বাকি অন্য সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা ক্যাম্পাসে নাকি ক্যাম্পাসের বাইরে নেওয়া হবে এই সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে, এখন শুধু পরীক্ষা কিভাবে নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাতে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির পরিকল্পনা বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পর্কিত ডিনস কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ও চবি শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শিরিন আক্তার। এতে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিবুল আজিজ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম হাসান, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্লাহ বুইয়া, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, আইন অনুষদের ডিন অধ্যাপক এ বি এম নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর রাশেদ মোস্তফা এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদ উন নবী উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় চবি রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক এস এম মনিরুল হাসান এবং ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক জনাব এস এম আকবর হুসাইন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। সিদ্ধান্ত নম্বর 1, শিক্ষার্থীদের সশরীরে অংশগ্রহণের মাধ্যমে পূর্বের ন্যায় 100 নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। নম্বর 2, HSC পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরবর্তীতে চবি ভর্তি কমিটি ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ভর্তি সংক্রান্ত আজকে সর্বশেষ আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সশরীরে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে এবং তারা গত বছরের ন্যায় এবছরও 100 নম্বরের MCQ পরীক্ষা নেবে, এরকমটা তারা সর্বশেষ বলেছে। আর বাকি HSC পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরবর্তী চবি ভর্তি কমিটি ভর্তি পরীক্ষা সম্পর্কিত আরও সকল যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।